গুড মর্নিং ভিউয়ার্স, আজকে লক্ষ্মী পুজো, তোমাদের সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইল। তো দেখতে পাচ্ছো আমি মেয়ের জন্য একটু আলু ভাজা কেটে নিয়েছি, কুমড়ো ভাজা, মূলো ভাজা করবো, আর এরকম মুগের ডাল। যেহেতু আজকে রবিবার, তাও আমরা আজকে নিরামিষ খাবো লক্ষ্মী পুজো বলে। আর দেখতে পাচ্ছো এখানে আমার আটা সানা হয়ে গেছে, সকালবেলায় দুটো রুটি করে দেবো মেয়েকে আর ওর বাবাকে, আমি তো উচকে উপোস করেছি। আর এখানে আমি চাপিয়েছি দেখো আলু ভাজা হচ্ছে, সকালে টিফিনে হবে আলু ভাজা আর ডাল আর রুটি। তো আলু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আজকে বেশি এই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল কারণ মেয়ের এখন স্কুল ছুটি, ও এক মিনিটও আমাকে একা ছাড়ে না। তো যাই হোক, দেখছো আলু ভাজাটা হয়ে গেছে আমার, তো আমি তাওয়াতে রুটিও বসিয়ে দিয়েছি, রুটিও করে নিচ্ছি, এরপর ঠাকুরের ভোগ করব কারণ সকাল সকাল সেজন্য সব রান্না সেরে গ্যাস মুছে আবার ঠাকুরের ভোগ করব। ভোগ বলতে লুচি তোমার আর আলু ভাজা, আমরা তো চালের ভোগ দিই না আর পায়েস করবো, সুতরাং সেই জন্য ফটাফট রান্নাগুলো সেরে নিচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ রুটি করছি। দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে পুজোয় বসে পড়েছি। এখানে ঠাকুরের মালাটা চেঞ্জ করে দিলাম কারণ অত বড় ঠাকুরের মালাটা দিয়ে ঠাকুরকে দেখা যাচ্ছে না, ওই জন্যে আর একটা মালা, একটু সরু মালা আছে, ওই মালাটা ঠাকুরকে পরাবো। তো দেখতে পাচ্ছ আমার ঠাকুরের ভোগ এ সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সমস্ত ভিডিওটা করা সম্ভব হয়নি। উড়িতেছে দেশ রোগ শোকে নানা ব্যাধি, কলিতে সবাই ভুগিতেছে, সকলেতে করে হাই হাই, অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রীপুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। এই যে আমার মা লক্ষ্মী ঘর আলো করে আমার ঘরে এসেছে। এই দেখো আমার লক্ষ্মী ঠাকুর লাফাতে লাফাতে চলে এসছে প্রসাদ খাবে বলে।
এই দেখো ও কেমন আনন্দে আমার লক্ষ্মী ঠাকুর প্রসাদ খাচ্ছে। খাওয়া শেষ করে আমার লক্ষ্মী ঠাকুর এবার দুর্দান্ত পারফরমেন্স দেখাবে।